এই ভিডিওটি শুধুমাত্র মজার উদ্দেশ্যে বানানো, কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে দিবেন না, কারণ জেলে থাকলে বঙ্গপিএসটির নতুন ভিডিও আর আসবে না। সো প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি। পৃথিবীর সবচেয়ে বড় দোষী এবং অপরাধী জিনিস হলো কপাল। কোনো কিছুতে ব্যর্থ হলেই সবাই বলে কপালের দোষ। তাহলে কপালটাকে স্যানিটাইজ করলে অথবা লবণ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করলে কেমন হয়? মানে আমি বলুম না, আমার শরম করে। মিস্টার টুইস্ট, ইয়েস, লেটস গো টুইস্ট। সবকিছুরই একটা সময় আছে, আম জ্যৈষ্ঠ মাসে পাকে, ভাদ্র মাসে পাকে না, কিন্তু বর্তমানের পোলাপান নির্দিষ্ট সময়ের আগেই পেকে যায়। তাদের পরিবার মনে হয় ফরমালিন দিয়েই পাকিয়েছে। তাজমহল পুরো পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। 90 দশকের পোলাপান বাপ্পারাজের কান্না দেখেছে, রোমান্স দেখেনি। আর এখনকার 14 বছরের পোলাপান রোমান্স শুধু দেখে না, রোমান্স দেখায়। আজকালকার আপডেট পোলাপানের জীবনটা হয়ে গেছে প্রেসার কুকারের মতো, এদের পিছনে আগুন দিলেও সিটি মারবে। বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই চাঁদের জায়গায় চাঁদ আছে, কিন্তু বাঁশগুলো গেল কই? বাঁশগুলো হয়তো লজ্জায় লুকিয়ে আছে, এটা দেখে এখনকার 12 বছরের নিব্বানেবিদের তো লজ্জা নাই। একদিন সময় মতো লজ্জা ভেঙে বাঁশগুলো এদের জীবনে ঢুকে যাবে, এরা হয়তো সেদিন বুঝবে বাঁশ খাইতেও খাবার থেকেই মনে পড়লো। এখনকার পোলাপান বিরিয়ানি চিনলেও এলাচ চিনে না, কারণ এরা খাবার বলতে অন্য কিছু বোঝে। এই তোর না বলিস এই সাইপাস খাবি না? সর, তোর বাবার টাকা খাচ্ছিস নাকি? বাবার মেয়ে তো ঠিকই খাবিনি। ছেলেমেয়েদের বয়স জানতে এসএসসি শাল জিজ্ঞাসা করা মানুষ জন্য হয়তো ব্রিটিশদের উত্তরসূরি, কিন্তু এইসব নিম্বারে মিরিয়া কাদের উত্তরসূরি? কুলি, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। কেন? আমি ভালোবাসি জনি সিংস কে। বাবা তোমার বারবার সব পাগল খেলা। আর ভাই ক্লাস 6 এর নিবনিবির প্রেমের কথা কি বলবো, এরা তো ডেডলের মতো 99% ভরসা রাখে প্রেম ভালোবাসার উপর। ওই বন্ধু হবি? না। গার্লফ্রেন্ড হবি? বললাম তো না। সেটা বড় কথা নয়। বউ হবি? শুনেছি আগের কালের মানুষ সামান্য লজ্জায় মারা যেত, আর এখন তো মানুষ বিষ খেলেও মরে না, তাহলে এখনকার নিব্বানব্বীদের লজ্জা থাকবেই বা কিভাবে? কথাই আছে ছোট মরিচের ঝাল বেশি, কিন্তু ভবিষ্যতে মরিচটা তাদের কোথায় যেয়ে লাগবে সেটা এখন তারা বুঝতে পারছে না। তুমি আমি ফুলের কলি, ফুটবলের সাথে তোমার আমার দেখা হবে ফুলসের যারা। ও ভাই মারো, মুঝে মারো। তুমি দিবে কিছু তো আমি দেব কিছু, সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু। কতই রঙ্গ দেখি দুনিয়ায় ও ভাই রে। এসব দেখলে মনে হয় এখনকার ছেলে মেয়েদের জন্মের পর মুখে মধু দেয়া হয় না, এদের মুখে দেয়া হয় রোমান্স, আর তাই তাদের রোমান্সের সোদনে আমরা সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতেই পারছি না। যে বয়সে আমরা চোর পুলিশ খেলে সময় কাটাতাম সেই বয়সের পোলাপান আজকাল ভালোবাসা নিয়ে খেলে। ডিলিট করে দেবো তোমার নাম্বার। ডিলিট করে দেবো তোমার পিকচার। ডিলিট করে দেবো তোমার এসএমএস। আমি বিশ্বাস করি না। তো একবার বলে যাও প্লিজ, কি করে ডিলিট করবো তোমার স্মৃতি?
কিছু কিছু গল্প নাটক সিনেমার শেষে হয়তো সমাপ্ত লেখা থাকে না, কিন্তু এইসব নিব্বানে বেড়ে তাদের জীবনের গল্প শুরুর আগেই সমাপ্ত লেখাটা লিখতে বসেছে। এদের ফিউচার জীবনটা কোথায় যেয়ে দাঁড়াবে সে প্রশ্নটা না হয় তোলাই থাক। এখন আমার প্রশ্ন হলো, তারা যে এসব করছে কিন্তু তাদের পরিবার কি করছে? তারা কি বসে বসে দেখছে, নাকি তার পরিবারের চোখে এগুলো পড়ে না? তারা কি অনলাইন দুনিয়ার বাইরে বসবাস করে? টাকা থাকলে সবই পাওয়া যায় কিন্তু সম্মান পাওয়া যায় না, সেই সাথে পরিবারের সম্মান হারালেও সেই সম্মান কখনো ফিরে পাওয়া যায় না। যাই হোক, ছোটরা কি করছে এগুলো পরিবারের বড়দেরকে দেখা উচিত এবং তাদেরকে সতর্ক করা উচিত। এইসব ছোট ছোট ছেলেমেয়েরা এখন না বুঝে গাছে উঠছে কিন্তু একটা সময় দেখা যাবে গাছ তাদের উপরে উঠবে। হে গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথমবার হলে আমার অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল, ভালো লাগলেই তবে সাবস্ক্রাইব করেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই। যাও পাখি বলো তারে, সে যেন ভুলে।